মা সরস্বতী আমার ছেলে রাজাকে মানুষ করে দাও মা একদম পড়াশোনা করে না সারা দিন মাঠে মাঠে ঘুরে বেড়ায় ওর মায়ের আদরে একেবারে বাঁদর তৈরি হয়ে গেছে হাঁটুর বয়সী ছেলেগুলো গ্রাজুয়েশনের দৌড় পেরিয়ে গেল আর ও উচ্চ মাধ্যমিকে চৌকাটটা পর্যন্ত বেরোতে পারল না আমি তোমাকে 100 টাকার পুজো দেব মা তাহলে তোমার নামে আমি টাকাটা আলাদা করে আজকে দেখি টাকার ব্যাগটা কোথায় গেল হ্যাঁ ব্যাগ ভর্তি টাকা ছিল তো কোথায় আ বুঝেছি দেখেছো মা কেমন ছেলে বাপের টাকাটা পর্যন্ত ছেড়ে দেয় রাজা এই রাজা রাজা ওই আবার শুরু হলো রাজা যাই দেখি আবার কি হলো হতভাগা হতভাগাটাকে একবার হাতের কাছে পাই এই রাজা কি রাজা কি 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 হলোটা কি হ্যাঁ সাত সকালে রাজা রাজা করে চেঁচাচ্ছ কেন স্বরের মতো এখন তো শুধু চেঁচাচ্ছি হাতের কাছে একবার পাই ওকে আমি বট গাছে বেঁধে পেটাবো ছাল ছাড়িয়ে নেব এই রাজা কেন কেন আমার রাজা কি ক্ষতিটা করেছে তোমার হ্যাঁ যে তাকে মারবে কি করেছে আমার মানি ব্যাগ চুরি করেছে কি আমার ছেলে চোর শুধু চোর না 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 তোমার ছেলের নাম শুনলে না এই গ্রামের চোরেরা আর নিজেদের পকেট সামনে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ও তো বাটপাট টাকা খবর দাও হ্যাঁ আমার ছেলের নামে যদি একটা বাজে কথা বলেছো ভালো হবে না আমি বলে দিলুম এই রাজা আর সেইটা কোথায় সেইটা সুরিশ্চকে মাতালটা তোমার গুণদার ভাই সে কোথায় হ্যাঁ ওগো গেল যে আমার রস গড়িয়ে নুলো ভাগ্নের কানা মামা এলেন সখী দাও না আমার মন ভরিয়ে যাও রসগোল্লা খেয়ে একটু মনে রসকস আনুন সবসময় তো রেগে রেগে থাকেন কেন একটু রসে বসে হন না নির্খান ও হঠাৎ রসগোল্লা কোনো পাত্রী পেয়েছিস বুঝি সে কপাল করে কি এসছি দিদি 249টা মেয়ে দেখলাম একটা মেয়ে বিয়ে করতে রাজি হলো না তা মিষ্টি খাওয়াচ্ছ কোন খুশিতে আমি মিষ্টি খাওয়াচ্ছি নাকি যাই ও মিষ্টি খাওয়াচ্ছ তো রাজা রাজা হ্যাঁ শুধু তোমাদের না গ্রাম শুদ্ধ লোককে মিষ্টি খাওয়াচ্ছে আমার পকেট মেরে মামা ভাগ্নে মিলে সারা গ্রামকে রসগোল্লা খাওয়াচ্ছে আমি দেখাচ্ছি মজা আমার লাঠিটা কোথায় গেল বাইরে আছে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি তোমার আদরের ছেলের পিন্ডি চটকাতে সরো একটা খেয়ে গেলে হতো না যাই বাবু যাই বাবু একটা খেয়ে গেল প্রজাপতি প্রজাপতি তো যাও এবার তো রাজাকে মারতে গেল তাই তো দেখছি আর তুমি কিছু ভেবো না কি দেখছিস বল আর বলছো তো তুমি ভেবো না মামা থাকতে ভাগ্নের কোনো ক্ষতি হবে না যাও বাবু পৌঁছবার আগেই আমি ওখানে পৌঁছে যাবো আচ্ছা দাঁড়ো যাবো আগে একটা খেয়ে যাই হ্যাঁ দো আচ্ছা তো তুমি খাও তুমি খাও না 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 আমি আমারটা নিয়ে নিই আমারটা যাই রাজা ওরে মামা রাজা তোর বাবা আসছে পালা পালা এই রাজা পালা বিনা ভাগলে মামা বাবা আসছে পালা হারাম চাদা বাবা তারা করেছে মামা বাবা পালাও মামা গো পেছনে চলে পালানো হচ্ছে পাঁচিল টপ্পানো কোথায় পালাবি শালা আমি তো শালা রাজা পালা আরে কোথায় পালাবো এত বড় দেয়াল আগে দেয়ালটা ভেঙে দাও তারপর তো পালাবো দেওয়াল ভাঙাচ্ছি এই দেওয়ালে তোমাদের দুজনকে আমি গেঁথে দেবো আরে আরে যাই বাবু এত রাখবেন না যাই বাবু শরীর খারাপ হয়ে যাবে যাবে লজ্জা করলো না তোদের উচ্চ মাধ্যমিক পাস করেছিস গ্রামে সকলকে বলতে লজ্জা করলো না কাল থেকে তোমাদের সমস্ত বেলের লাপড়া বন্ধ কাল থেকে তোমরা দুজনেই মাঠে যাবে সে তো প্রতিদিনই যাই বাবা হ্যাঁ গাড়ুয়াতে বড় করতে ওই বড় করা বন্ধ কাল থেকে যাবে লাঙ্গল চষতে গরুর বদলে তোমরা লাঙ্গল দেবে এখন বাড়ি এসো বলে বড় বন্ধ করতে মামা আমাদের লাঙ্গল চষাবে আমরা দুজনে গরু হয়ে গেলাম মামা মামা গোবিন্দ মামা হ্যাঁ মোটর বাইক করে কোথা থেকে পেলো বলতো
সালা মাল্লু পেয়েছে। কি করে পেলো? চলো দেখি। চল গোবিন্দ, কত দামি বাইক রে গোবিন্দ, এত দামি পোশাক, এত দামি চশমা, তুই তুই পেলি কোথেকে রে গোবিন্দ? মামা, এটা কলকাতার ফ্যাশন। আমি এখন কলকাতার কোম্পানিতে বড় চাকরি করি, 10,000 টাকা মাইনে। 10,000? গোবিন্দ, আমি বলছিলাম কি, তোর মতন একটা আমার ভাগ্নিকে চাকরি জোগাড় করে দিতে পারিস না? ওর? হ্যাঁ। আরে মামা, চাকরি করতে গেলে সার্টিফিকেটের দরকার হয়। ও তো উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, ওই পাশে সার্টিফিকেট কোথায় পাবে? মামা, এই রাজার দ্বারা কিছু হবে না। চলো চলো, তোর দ্বারা অনেক হবে, রাজার দ্বারা কিছু হবে না। হ্যাঁ দরকার। বললে রাজার দ্বারা কিছু হবে না, কিছু ভাবিস না ভাগ্নে। মামা, কিচ্ছু ভাবিস না, পয়সা ফেলবো, জাল সার্টিফিকেট তুলে আনবো। এত টাকা তোমাকে কে দেবে মামা? আরে তোর বাবা দেবে, জামাই বাবু। চাকরি? তোর মতন গন্ডমূর্খকে চাকরিটা কে দেবে? চাকরি করতে গেলে পড়াশুনো করতে হয়, ডিগ্রির দরকার হয়। না না, আজকের দিনে পয়সা ফেললে ডিগ্রি পাওয়া যায়। জামাই বাবু, আপনি আমায় 20,000 টাকা সাপ্লাই দিন, আমি 20,000 টাকা ডিগ্রি আপনাকে সাপ্লাই দিয়ে দেবো। 20,000 টাকা? 20,000 তো শুধু জাল সার্টিফিকেট বানাতেই লেগে যাবে, এছাড়া কলকাতায় যাওয়া আসা থাকা খাওয়া, তারপর অফিস অফিসে ঘোরা, গাড়ি ঘোড়া নিয়ে আরো 1,030, মানে সব মিলে 1,050-এর মধ্যে হয়ে যাবে। জানি বাবু, 50,000? 50,000? শালা বাবু, আমি জমিতে আনাজ তরি তরকারি চাষ করি, টাকার চাষ করি না, এক পয়সাও পাবে না। মা মা মা, তুমি কিছু বলো না। হাগা শোনো না, তুমি কি গো? আচ্ছা তুমি চাও না রাজা আমার চাকরি করে বেশ নিচের পায়ে দাঁড়াক? রাজা চাকরি করবে? ওই কুমের হত্ত চাকরি করবে? আরে একবার ওই জাল সার্টিফিকেটটা হাতে পাই না, দেখলাম ফাটিয়ে দেব। হ্যাঁ ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে। চুপ কর ও বদার্থ কোথাকার। সারা জীবন আমি একটা আদর্শ মেনে চলেছি, একটা নিয়ম মেনে চলেছি, তোমার জন্য সেই নিয়ম সেই আদর্শ আমি জলাঞ্জলি দিতে পারবো না। কান খুলে শুনে রাখো, এই বাড়িতে ওই জাল জোচ্চুরি সার্টিফিকেট ঢুকবে না, কথাটা মনে থাকে যেন। মা, আমিও তোমাকে বলে দিলাম, এই কথাটা যেন মনে থাকে, এই জাল সার্টিফিকেটের টাকা যদি বাবা না দেয় তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। ভাগ্নে, ভাগ্নে, তুই যদি আত্মহত্যা করিস আমাকে ডেকে নিবি, দুজন একসঙ্গে আত্মহত্যা করবো, প্যাকেজ বৃষ্টি একটু সস্তায় পেয়ে যাবো। তোরা কি শুরু করলি বলতো? তোরা যদি এরকম করিস আমার মাথায় যদি একটু গোবর থাকে সেটা কি আমার দোষ? মামার মাথায় তো গোবর আছে। দেখ দিদি, তুই যেটা বুঝতে পারছিস, জামাই বাবু কেন সেটা বুঝতে পারছে না বলতো? আমি বুঝেছি। বুঝেছিস না? তুই এক কাজ কর, আমরা রাজার জন্য একটা সুন্দর দেখে জাল সার্টিফিকেট বানিয়ে নিয়ে, ঠিক আছে? টাকা আমি দেব। মামা, চলো কলকাতায়।